ছোট্ট আমার মা সারদা ঘাস কাটত যখন তারই মতো দেবী জনেক এসে যেত তখন কাজে গল্পে খেলায় তাদের দিন যে কেটে যেত অন্য তবু এসব কভু দেখতে নাহি পেত ভাইদের দেখাশোনা করা ছাড়া সংসারের আরও কত রকম কাজে সারদা ছেলেবেলা থেকেই মাকে সাহায্য করতো ক্ষেতে মজুররা কাজ করছে সারদা তাদের জলখাবার দিয়ে আসত মায়ের সঙ্গে গাছ থেকে তুলো তুলতো একবার পঙ্গপালে ক্ষেতের সব ধান খেয়ে যায় সারদা মাঠ ঘুরে ঘুরে ক্ষেত থেকে ধানের শীষ কুড়িয়ে নিয়ে আসত গরিবের সংসার বাড়িতে গরু আছে তার জন্য ছোট্ট মেয়ে সারদা জলে নেমে দল ঘাস কেটে নিয়ে আসতো সে সময়ে এক মজার ব্যাপার হতো দল ঘাস কাটার সময় নিত্য দেখত কোথা থেকে তারই সমবয়সী একটি মেয়ে এসে সঙ্গে থেকে কাজে সাহায্য করছে এক আটি ঘাস কেটে পুকুর পাড়ে রেখে ফিরে আসতে না আসতেই দেখতো সেই মেয়েটি আরেক আটি কেটে রেখেছে তোমরা পুরাণের কথায় শুনেছ দেবতারা এসে মানুষের সঙ্গে কথা কইছেন মেলামেশা করছেন মন খুব পবিত্র হলে মনে খুব ভক্তি বিশ্বাস থাকলে আজও এসব হয় এই তো সেদিনকার কথা সারদার জীবনে ছেলেবেলা থেকেই এসব কত ঘটেছে ওই যে দেবীটি মেয়ের রূপ ধরে আসতো সে শুধু দলঘাসি কেটে দিত না সারদা দেবী পরে বলেছেন দেখতুম আমারই মতো একটি মেয়ে সব সময় আমার সঙ্গে সঙ্গে থেকে কাজে সহায়তা করতো আমার সঙ্গে আমোদ আহ্লাদ করতো সারদা যা সব দেখত সব তো আর জানা নেই পরে দু একটি যা বলেছেন তাই শুধু জানা গেছে এদের জীবনের ঘটনা দেখেই তো লোকের মনে শাস্ত্রের কথায় বিশ্বাস আসে